আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা, প্রকৃত অন্ধকে কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা অন্ধ জাতি বলেছেন? কেন বলেছেন? এই উম্মত কি আমরা নাকি অন্য কোন নবীর উম্মত? আর কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন? এরই মধ্যে আমরা কি আছি কি না এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অতঃপর তারা তাকে অর্থাৎ নূহ আলাইহিসসালামকে মিথ্যা প্রতিপন্ন করল এবং নৌকা স্থিত লোকদেরকে উদ্ধার করলাম, যারা মিথ্যারোপ করত তাদেরকে আমি ডুবিয়ে দিলাম, নিশ্চয় তারা ছিল অন্ধ। এটি হলো সূরা আরাফের 64তম আয়াত। এই আয়াতে ব্যাখ্যায় আমরা জানতে পারব আল্লাহ তাআলা কাদেরকে এবং কিয়ামতের আগ পর্যন্ত কারা অন্ধ জাতি হিসেবে আখ্যায়িত হবে। এই আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের জাতিকে অন্ধ বলেছেন, কারণ তারা সত্য দেখেও না দেখার ভান করেছে। এজন্য আল্লাহ তাআলা তাদের হেদায়েত কবুল করেননি। এই ব্যাপারে ইবনে কাসির রাহিমুল্লাহ বলেছেন, তারা সত্যের ব্যাপারে ছিল অন্ধ, তারা সত্য অবলোকন করেনি এবং সত্যের পথ খুঁজে পায়নি। নাউজুবিল্লাহ। এখন আয়াতের তাফসিরে আমরা জানতে পারলাম তারা সত্যের পথ খুঁজে পায়নি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেননি, যদিও তারা সত্য দেখেছে। আমরা সাধারণত অন্ধ বলতে বুঝি চোখ দিয়ে যা আমরা দেখতে পাই না, যা চোখ নষ্ট। আসলে অন্তঃচক্ষুই যার অন্ধ রয়েছে সেই হলো প্রকৃত অন্ধত্ব। অর্থাৎ প্রকৃত অন্ধত্ব তারাই যারা সত্য দিবালোকের মতো প্রতিবাদ হলেও তা দেখতে পায় না এবং সত্যের পথ অনুসরণ করে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, বস্তুত চোখ তো আধো অন্ধ নয়, কিন্তু অন্ধ হচ্ছে হৃদয় যা রয়েছে বুকের ভেতরে। একটা অন্যায় কাজ দেখছেন, না দেখার ভান করে চলে গেলেন রাস্তায়, মেয়েকে উত্তপ্ত করতে দেখছেন, বখাটে ছেলেরা একটি মেয়েকে উত্তপ্ত করছে, কাউকে পিটাচ্ছে রাস্তায়, কষ্টদায়ক জিনিস রয়েছে, এই বিভিন্ন অপরাধ আপনার উচিত এগুলো প্রতিহত করা কিংবা নিজ স্বার্থ অনুযায়ী প্রতিবাদ করা, কিন্তু আপনি দেখেও না দেখার ভান করে চলে গেলেন। সমাজে রাষ্ট্রে যে অপরাধগুলো হচ্ছে তার কোনো প্রতিবাদ করছেন না, মানুষ পাপ করছে সেই পাপে তাদেরকে সংশোধন করছেন না, নিজও গুণাগার হচ্ছেন, হেদায়েত প্রাপ্ত হচ্ছেন না, আল্লাহর কাছে হেদায়েতও চান না, গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আর অন্ধ ও চক্ষুষ্মান কখনো এক হতে পারে না। যারা এসব প্রতিবাদ করছে, প্রতিহত করছে, নিজে সংশোধন হচ্ছে, তারা অন্ধ নয়, তাদের চোখ রয়েছে কিন্তু অন্তরে যে চোখ আছে সে চোখ অন্ধ হয়নি, খোলা আছে। আমি এতটুকু আপনাদেরকে বলতে যাচ্ছি, যে ব্যক্তি ইমানের পথ খুঁজে পেয়েছে এবং সত্য সঠিক ও হেদায়েতের পথে পরিচালিত হয়েছে সে হলো প্রকৃত চক্ষুষ্মান। আর যে আল্লাহকে চিনতে ব্যর্থ হয়েছে, ইমানের পথ খুঁজে পায়নি, সত্যের রাস্তা থেকে বিচ্যুত হয়েছে, সে হলো প্রকৃত অন্ধ। আমাদের অজানা নয় যে পৃথিবীতে এমন বহু মনীষীর আবির্ভাব ঘটেছে যারা চর্মচক্ষু দ্বারা পৃথিবীর রূপ সৌন্দর্য অবলোকন করেনি, কিন্তু
তাদের হৃদয় চক্ষু ছিল এত প্রখর যে তারা এরই মাধ্যমে সুন্দর পথ খুঁজে পেয়েছে, নিজেরা সেই পথে পরিচালিত হয়েছেন এবং বিশ্বের অগণিত মানুষকে সে পথে আলোকিত করেছেন। তারা তাদের মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, প্রচেষ্টার মাধ্যমে লাখো লাখো মানুষের অন্ধত্বকে বিদূরিত করেছে। তাই ভাই বোনেরা, যারা সত্য দেখে না তারা হলো প্রকৃত অন্ধ, যারা সত্য কথা শুনে না তারা হলো প্রকৃত বধির, আর যারা সত্য কথা বলে না তার হলো প্রকৃত বোবা। মিথ্যার আশ্রয় নিয়ে, মিথ্যা সাক্ষী, মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে, জেল হচ্ছে, জরিমানা হচ্ছে, শাস্তি হচ্ছে, আল্লাহ হিসাব নেবেন। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে, এরকম আজাব আমাদের কাছে আসবে, শুধু আমার না পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা আজাব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।